প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত জিয়াউর রহমানই রাষ্ট্রপতি ছিলেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে 26 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন পালিত হয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে হে করতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে প্রহসনের মামলা আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার AZM জাহিদ হোসেন, সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ব্যারিস্টার মারুফ হোসেন বক্তৃতা করেন।